বগুড়ার শেরপুরে দুই পক্ষের বন্দুকযুদ্ধে সর্বহারা পার্টির এক আঞ্চলিক নেতা নিহত হয়েছে নিহত শফিউর রহমান জ্যোতির বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচ হত্যা মামলা সহ তেরোটি মামলা রয়েছে পুলিশ জানায় শেরপুর ধুনট সড়কের বোয়ালকান্দি ব্রিজের নিকট গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে যায় তারা এ সময় ঘটনাস্থলে একজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান তিন রাউন্ড গুলি একটি রামদা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে